एनआरसी को इम्प्लीमेंट कर घुसपैठियों को जरूर चिंता करने की। पागल नाकि? নমস্কার বন্ধু, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। ইতিমধ্যে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট একটি নতুন রায় দিয়েছে এনআরসি নিয়ে, এবং এনআরসি নিয়ে বহু বিতর্ক দেখা দিয়েছিল এবং তার সমাধান দিয়েছে একটি। এই একটি সমাধান আরও একটি কৌতূহল জন্ম দিয়েছে, মানুষের মধ্যে প্রশ্ন সৃষ্টি করেছে। অর্থাৎ এই যে রায় দিয়েছে সুপ্রিম কোর্ট, এখানে পশ্চিমবাংলা এবং ত্রিপুরার মানুষের মধ্যে মাথা ব্যথা সৃষ্টি হয়েছে। সেটা কি বন্ধুরা, আসামে এনআরসি হয়েছে আপনারা জানেন যে বহু মানুষ কিন্তু ঘরছাড়া হয়েছেন, অনেকেই শোনা কথা ডিটেনশন ক্যাম্পে পাঠানো হয়েছে, অনেক হিন্দুদেরকে 2 লক্ষ হিন্দু নাকি ডিটেনশন ক্যাম্পে পাঠানো হয়েছে। এখানে হিন্দু মুসলিমের ব্যাপারটা, এনআরসি মানে হচ্ছে যে আপনাকে আপনি ভারতীয় কিনা প্রমাণ করুন। এখানে হিন্দু মুসলিমই কোনো সমস্যা নেই, হিন্দুদেরকে সেভ করবে, মুসলিমদেরকে বের করে দেবে এমনটা কিন্তু কোনোভাবেই কিন্তু এরকম গুজব ছড়াবেন না। যার ডকুমেন্ট থাকবে সে ভারতীয় থাকবে, যার ডকুমেন্ট থাকবে না সে ভারতীয় নয়। তবে যেখানে প্রশ্ন হচ্ছে সেটা হচ্ছে যে 1971 সাল 25 মার্চের মধ্যে যদি কেউ আসামে ঢুকে থাকে তাহলে সে ভারতীয়, 1971 সাল 25 মার্চের পরে আসলে সে বাংলাদেশি। এই নিয়মটাই সারা ভারতবর্ষে চালু করার জন্য সুপ্রিম কোর্ট বলেছে যে এটা পশ্চিমবাংলার ক্ষেত্রেও হবে, ত্রিপুরার ক্ষেত্রেও হবে। কিন্তু কেন্দ্র সরকার এটার মানে পক্ষে ছিল না, কেন্দ্র সরকার পশ্চিমবাংলার ক্ষেত্রে আলাদা সাল এবং ত্রিপুরার ক্ষেত্রে আলাদা সাল ব্যবহার করতে চাইছিল। পশ্চিমবাংলার ক্ষেত্রে যেমন ধরা ছিল আমাদের 1948 সাল, ত্রিপুরা তো সেম 48 সাল ধরা ছিল। তবে সুপ্রিম কোর্ট মাঝখানে হস্তক্ষেপ করা কিন্তু এটার পুরোটাই সমীকরণ কিন্তু বদলে গেছে বন্ধুরা। 1955 সালের নাগরিকত্ব আইনের 6 ধারা অনুযায়ী, অর্থাৎ 6A উপধারা অনুযায়ী এই ধারা আইনে বলা হয়েছিল। 2012 সালে এটা মামলা হয়েছিল, ঠিক 12 বছর পরে এটা মামলার সুপ্রিম কোর্ট রায় দিয়েছে। 2012 সালে বলা হয়েছিল যে এই ধারাটা বৈধ নয়, তাই এই নিয়ে একটা মামলা হয়েছিল, সুপ্রিম কোর্টে কেস হয়েছিল। সেই কেসে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে 12 বছর পরে, বলছে যে 1966 পরে জানুয়ারির আগে আসা অভিবাসীরা ভারতীয় নাগরিক হিসেবে গণ্য হবেন, এবং 1966 জানুয়ারি থেকে 1931-25 মার্চের মধ্যে বা আগে পর্যন্ত যারা বাংলাদেশ ছেড়ে ভারতে এসেছেন তারা নাগরিকত্বের আবেদন করতে পারবে, মানে তারা সিএএ সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন বা তারা ভারতীয় নাগরিক হবেন। কিন্তু 1971 সাল, মানে এক কথা বলতে গেলে 1971 সাল 25 মার্চের মধ্যে ভারতে ঢুকে থাকলে, সেটা ত্রিপুরা হোক বা পশ্চিমবাংলায় হোক, সেক্ষেত্রে আপনাকে কোথাও কিছু আবেদন করতে হবে না, আপনার কাছে যে প্রমাণটা আছে সেই প্রমাণটা দেখালে হয়ে যাবে। কিন্তু যদি আপনি 1971 সাল 25 মার্চে এসে থাকেন, সেটা আসামেই হোক, আসামে যেটা ধরা হয়েছে সেটা পশ্চিমবাংলা ধরা হবে এবং ত্রিপুরা ধরা হবে, এটাই কিন্তু সুপ্রিম কোর্ট বলতে চাইছে। মানে 1971 সাল 25 মার্চের মধ্যে যদি আপনি আসাম ত্রিপুরায় বা পশ্চিমবাংলায় ঢুকে থাকেন তাহলে আপনি একজন বাংলাদেশি বা আপনি অন্য কোনো দেশের ধরা হবে। তো সেক্ষেত্রে আপনি যদি চান ভারতীয় নাগরিক পেতে, তো সেক্ষেত্রে আপনাকে সিএএর সার্টিফিকেটের জন্য আবেদন করতে হবে, একজন বিদেশি হিসেবে ভারতীয় শরণার্থী সার্টিফিকেট পাওয়ার জন্য। তো এটা আপনি বন্ধুরা অবশ্যই মাথায় রাখবেন, কেননা যে কোনো সময় এর সমীকরণ কিন্তু বন্ধুরা বদলে যেতে পারে। এবার আপনাকে আমি বন্ধুরা বলি যে পশ্চিমবঙ্গে যদি এরকম হয়ে থাকে আসা তাহলে অনেক সমস্যা হতে পারে। ত্রিপুরায় প্রায় 100,000 মানুষ নাকি বাংলাদেশি, তারা কিন্তু ভারতের নয়। তো ত্রিপুরাবাসীরা এটাই কিন্তু যত লোক কমেন্ট আমি দেখেছি তারা এটাই বলছে যে 70% ত্রিপুরা যারা আছেন তারা বাংলাদেশি। পশ্চিমবাংলাতেও কিন্তু অনেক পরিমাণে হিন্দু মুসলিম মিলিয়ে কিন্তু বাংলাদেশিটা ঢুকে কিন্তু তারা বাড়ি করেছেন, জায়গা নিয়েছেন, তারা এখানে বাচ্চা হয়েছে, বাচ্চা বার্থ সার্টিফিকেট, রেশন কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড, সমস্ত কিছু, ব্যাংক ব্যালেন্স, চাকরি করছেন, তাদের একটা পুরো বংশ বিস্তার হয়ে গেছে এখানে। তো তাদেরকে কী করে বের করে দেওয়া হবে? তো স্বরাষ্ট্র মন্ত্রক কেন্দ্র সরকার বলছে একটা গাইডলাইন তৈরি করা হবে, তবে কী গাইডলাইন তৈরি করা হবে সেটা দেখা পালা। তবে এই ডকুমেন্টগুলো আপনার থাকলে আপনি একটা রেহাই পেতে পারেন। সেই ডকুমেন্টটা আপনি একটু দেখে দিচ্ছি, সেটা আপনি গুগলে সার্চ করলে বন্ধুরা পেয়ে যাবেন, সেটা আপনাকে আমি ছোট্ট একটু করে দেখে দিচ্ছি। একটু অনায়াসে আপনি গুগলে সার্চ করলে বন্ধুরা পেয়ে যাবেন যে এনআরসি ডকুমেন্ট লিস্ট পিডিএফ, আপনি এটা দেখবেন। আমি এটা দিয়ে সার্চ করলাম বন্ধুরা আপনাকে দেখানোর জন্য। আপনি কিন্তু এনআরসি ডকুমেন্টস লিস্ট লিখবেন বা পিডিএফ লিখবেন, লিখলে আর কোনো সমস্যা নেই, এনআরসি ডকুমেন্ট লিস্ট লিখলেই হবে। লিখে আপনি একটু উপরে বন্ধু সার্চ স্ক্রল করবেন, দেখুন এখানে বলছে, এখানে দেখুন, দ্য লিস্ট অফ ডকুমেন্টস রিকোয়ার্ড ফর দ্য এনআরসি ইনক্লুডস, অর্থাৎ জাতীয় নাগরিক পঞ্জী, অর্থাৎ আসল ভারতীয় নিখুঁত ভারতীয়কে বের করার উদ্দেশ্য হচ্ছে এনআরসি। এনআরসি সর্বপ্রথম হয়েছিল 1951 সালে, তার লিস্ট আপনারা পাবেন না। তবে ত্রিপুরার ক্ষেত্রে আমি বলতে পারছি, যদি আমি পাই তো আপনাকে জানাবো বন্ধুরা। তবে পশ্চিমবাংলার মানুষের জন্য
অলরেডি 1952 থেকে 1971 সালের পুরনো ভোটার লিস্ট আপনি অনলাইনে পিডিএফ ডাউনলোড করতে পারবেন, তার লিস্ট তার কিন্তু অ্যাভেলেবেল রয়েছে, আপনারা পেয়ে যাবেন। এটা ভিডিও আমার চ্যানেলে রয়েছে, আপনারা অবশ্যই দেখে নেবেন। তবে ত্রিপুরার ক্ষেত্রে আমি যদি চাই খুঁজি তো চেষ্টা করবো আপনাদেরকে দেখানোর, ত্রিপুরার পুরনো ভোটার লিস্ট আছে কিনা সেটা অবশ্যই আপনাদের চেষ্টা করবো। তো দেখুন 1951 সালের লিস্ট এখানে আপনারা পেয়ে যাবেন এবং আপনারা যে কোনো অবশ্যই সার্চ করলে পেতে পারেন। ইলেকট্রাল রোল আপ টু 24 মার্চ 1971 সালের আপনারা লিস্ট পাবেন, সেটা আপনারা কিন্তু অবশ্যই ত্রিপুরা বা পশ্চিমবাংলায় আপনি কিন্তু সার্চ করবেন বা অবশ্যই গিয়ে সার্চ করবেন। জমির কাগজপত্র সেটা কিন্তু আপনার 1971 সালের মধ্যে আপনার হতে হবে। সিটিজেনশিপ সার্টিফিকেট থাকলে আপনি সেটা দেখাতে পারবেন, পারমানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট সেটা থাকলে আপনি দেখাতে পারবেন, রিফিউজি রেজিস্ট্রেশন সার্টিফিকেট আপনি থাকলেও আপনি বন্ধুরা অবশ্যই দেখাতে পারবেন, পাসপোর্ট, এলআইসি, এরপরে গভর্নমেন্ট ইস্যুড লাইসেন্স অর সার্টিফিকেট, গভর্নমেন্ট সার্ভিস অর এমপ্লয়মেন্ট সার্টিফিকেট, ব্যাঙ্ক অথবা পোস্ট অফিস অ্যাকাউন্ট, বার্থ সার্টিফিকেট, যদিও 1971 বা এইসব সময় কিন্তু বার্থ সার্টিফিকেট ছিল না, তবে 1987 সাল মানে 1987 পয়লা জুলাই তারপর জন্মগ্রহণ করলে আপনাকে বার্থ সার্টিফিকেট থাকতেই হবে। 1987 আগে জন্ম হলে বার্থ সার্টিফিকেট না থাকলেও কোনো সমস্যা হবে না। তার আগে পড়াশোনা সার্টিফিকেট অর্থাৎ 1947 পরে যারা যারা পড়াশোনা করেছেন সে পড়াশোনা সার্টিফিকেট দেখাতে হবে বন্ধুরা, বোর্ডের সার্টিফিকেট যে কোনো একটা ক্লাস ফোরের বা ফোর ফাইভের একজনের দেখালে কিন্তু আপনার ফ্যামিলি মানে বাবার থাকলে তার সন্তানদের সেরকম না থাকলে কোনো সমস্যা হবে না। কোর্টের রেকর্ডস বা প্রসেস থাকলেও কিন্তু আপনার হবে, তো এগুলো আপনার অ্যাডমিসেবল বা এগুলো গ্রহণযোগ্য, এগুলো থাকলে আপনার কোনো ভয় কিছু কারণ নেই। আর একটা বিষয় আপনাকে বন্ধুরা বলে দিই আমি, সেটা হচ্ছে যে আপনার ধরে নিন আপনার কারো আপনি ভারতীয় কিন্তু কোনো আপনার কাছে প্রমাণ নেই, তো সেক্ষেত্রে কী হবে? তো 2004 সালে একবার আইন সংশোধন করা হয়েছিল, সেখানে কিন্তু স্পষ্ট বলা হয়েছে যে যদি আপনার আপনি ভারতীয় বলে দাবি করছেন, ভারতীয় হন, ভারতের জন্ম আপনার, তো অবশ্যই আপনি ভারতীয়, সেক্ষেত্রে আপনার প্রতিবেশী যেখানে আপনি পাড়া আপনার বাড়ি যেখানে আপনার, তো প্রতিবেশী দুজনকে আপনার সাক্ষী দিতে হবে। একটা ফর্ম আছে, প্রায় 24 থেকে 25টা ফর্ম আছে এনআরসির, সেই ফর্মগুলো আপনাকে ফিল আপ করে সে সাক্ষীদের আধার কার্ড, ভোটার কার্ড বা তাদের একটা সই আপনাকে জমা করতে হবে। যখন শুরু হবে এনআরসি বন্ধুরা সেটা কিন্তু অনলাইনে শুরু হয়ে যাবে, সেটা পশ্চিমবাংলা হোক ত্রিপুরা হোক দুই ক্ষেত্রে কিন্তু অনলাইনে আপনাকে সাবমিট করতে হবে, জমা করতে হবে, সেক্ষেত্রে আপনার কোনো সমস্যা হবে না, ঠিক আছে? আর একটা বিষয় আপনি মনে রাখবেন, যদি আপনার কাছে তবুও ছোটো মতো কোনো ডকুমেন্ট থাকে, যেমন আপনার বিভিন্ন কোম্পানিতে কাজ করছেন বা কোথাও কাজ করার এক্সপিরিয়েন্স রয়েছে, সেক্ষেত্রেও সেই কাগজগুলো আপনি রেখে দেবেন, পুরনো কাগজ কোথাও হারাবেন না। তো এখন থেকে আপনি বন্ধুরা প্রমাণ জোগাড় করে রেখে দিন, কারণ যখনই এনএসএস শুরু হয়ে যাবে তখন কিন্তু আপনি আর সময়টা পাবেন না, আপনি অফিসে গেলেও অফিস থেকে আপনাকে ঘুরিয়ে দিবে, আপনি কোনোভাবে কিন্তু ম্যানেজ করতে পারবেন না। তো এই জন্য বলছি বন্ধুরা, এনআরসি ফট করে চালু করে হয় না, মানে একবারই গভর্নমেন্ট ভাবলো যে আজকেই নোটিশ দেবো কাল থেকে আবেদন শুরু হয়ে যাবে, এভাবে কিন্তু এনআরসি হয় না, একটা স্টেপ বাই স্টেপ এনআরসি হয়। তো আপনারা বুঝতে পারছেন না এনআরসি শুরু হয়ে গেছে অলরেডি, কেননা প্রসেস শুরু হয়ে গেছে। এই যে এনপিআর, প্রথম স্টেপ হচ্ছে আপনার সিএ সার্টিফিকেট দেওয়া, এই সার্টিফিকেট দেওয়া কমপ্লিট হয়ে গেলেই হচ্ছে তো মানুষ পাচ্ছে এনপিআর শুরু হবে এর মধ্যে মধ্যেই। এনপিআর মানে হচ্ছে জনগণনা, কত হিন্দু আছে, কত মুসলিম আছে, মোট জনসংখ্যা কত আছে বর্তমানে, এই সমস্ত কিছু সার্ভে করার পরে কিন্তু এনআরসির প্রসেস শুরু হবে। তবে সরকার ভাববে যে কোন রাজ্যে প্রথমে করা হবে, আসামের পরে যদি কোনো স্টেট থাকে প্রথম, সেটা হচ্ছে পশ্চিমবাংলা এবং ত্রিপুরা, এই দুটো রাজ্যেতেই প্রথম টার্গেট সরকারের এনআরসি করা, কারণ এই রাজ্যগুলোতেই এতটা পরিমাণে মানুষ ঢুকেছে যে মানে ভাবার বাইরে। তো আসলে ত্রিপুরায় নাকি 70% ঢুকেছে বন্ধুরা, অবশ্যই আপনারা ভালো করে বলবেন আপনার জানা থাকলে। থ্যাংক ইউ সো মাচ।